তুমি তিফরা মানুষ আর তুমি রাইমার জন্য যাইছো না তাহলে কেমন হইব चलो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी आए आंखों को नीचे चेक दिस आउट गाइस गुफाड़ा माने शेई কি বলতে ও সম্পূর্ণ দেখা মন তাই মন্টেমলি ভিডিওটা যখন অবধি তোমার 20,000 ভিউ ক্রস করছে ঠিক আছে তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও অ্যানাদার নিউ ব্লগ তো গাইস এখানে আইবো শুরু একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ত্রিপুরার একটা বিখ্যাত ওয়াটারফল রাইমা ওয়াটারফল এন্ড ওখানে এসে আমরা এজ ইউজুয়াল বিউসির সামনে এন্ড আমার লগে একটা ডাইরেক্ট জয়েন হয়েছে এদিকে সঞ্জিত ভাই আর রাহুল আর মন মনে তো সিনই রাহুল সিনো নতুন একজন রাইডার অ্যাড হয়েছে সঞ্জিত ভাই তো আমি সাজ্জন যাবো আজকে রাইমা ওয়াটারফলে আমার বিউটি আছে নতুন স্কুটি অ্যান্ড ট্রক তো দৌড়া মিলে আজকে সেরকম তাবাহি করুন রাস্তার ভিতরে তো চলো যাওয়া যাক ওখান টাইমে থেকে তোমার 1:30 ঠিক আছে তো 1:30 সামনে থেকে বাড়ি যাচ্ছি যেহেতু ওয়াটারফলতে আমার সানটান করুন সে একটু দুপুরে বাড়িছি বিকজ আমরা সানটান করুম অনেকটা রয়ে যাচ্ছে তো আমরা এন থেকে তোমার রাইমা ওয়াটারফল থেকে 21 কিলোমিটার রাইট নেব ঠিক আছে তো আমাদের ডেস্টিনেশন লাগে আমরা রওনা দিলাইছি খুবই সুন্দর ওয়াটারফলটা ওইখানে একটা গুফা আছে ফটো দেখে তো আমার একদম সেরকম লাগছে অ্যান্ড কীভাবে যাইতে সম্পূর্ণ দেখামো অ্যান্ড লাস্ট ভিডিও আপলোড করছিলাম ভাই মন্টেমলি ভিডিওটা ওইটা বইতে তোমরা বেশ মস্ত ভালো হয়েছে ওই ফেসবুকে অক্ষণ অব্দি তোমার 20,000 ভিউ ক্রস করছে ঠিক আছে তো ওই ভিডিওটা ভিতরে তোমরা অনেকে সবটা ভিডিও দেখছো না না দেখেছো কমেন্ট করতেছো যে কোন জায়গা কিতা কোন জায়গা মানে কোন জায়গায় কন্তে কত দূর কিতা মানে সম্পূর্ণ ভিডিও হইতে আমি একদম ডিটেলসে করে দিই সব কিছু ঠিক আছে এরপরে তোমরা মানে এরকম কমেন্ট করলে আমার সত্য খুব খারাপ লাগে কারণ এত কষ্ট করে এত ভিডিওটা বানাইছি ঠিক আছে তো তোমরা সবটা না দেখলে তোমরা কমেন্ট করা শুরু করে দেবো কেমনে কিতা আসার বিষয় তোমরা তো সবটা ভিডিও দেখবার না সবটা ভিডিও দেখে কমেন্ট করো ঠিক আছে কিছু বুঝছো না আমি করে দিলাম মানে একটু সামনে একটু ইন্ট্রো দেখে আসলে তোমরা ডিসাইড করলে কেমন নেবো কোনো দৃশ্য বড় লাগতে হয় আর আমরা রানীবাজারে আয় পড়লাম অ্যান্ড তোমরা তার আমরা কইতেছো যে ত্রিপুরা রাইডে কবে দামি কবে দামো তো তোমরা আই থিঙ্ক হয়তো বা বুঝছো না আমি রাইডে একটু অন্যরকমভাবে প্ল্যান করছি তোমরা মনে হচ্ছে আমি যে একটা সাইডে যাবো গা মনে করো আমি সাউথে যাবো ঠিক আছে সাউথে গিয়ে সাউথে সবটা কাভার করে এরপর বাইতামো মানে স্টে করে করে ভিডিও করুম এরকম না না গাইস স্টে করে করে ভিডিও করতে গেলে আমার প্রচুর টাকা খরচ হইব অ্যান্ড আমি এখনও কোনো ইনকাম করি না অ্যান্ড আমার ইউটিউব ফেসবুক ইনকাম এখনও আইতেছে না ঠিক আছে যার কারণে আমি এখন আপাতত 100 কিলোমিটার সব দিকে কাভার করুম দেন আমরা আস্তে ধীরে 10 ব্যান্ড কিনে আমরা আস্তে ধীরে স্টে করে করে ভিডিও করা শুরু করুন তো গাইস আমরা জাস্ট খালি সম্পর্কনগর বাজার পাস হইয়া তো এখন একটা টিফিন দোকান আছে মাসি তো এখানে টিফিন করলাম টিফিনটা জাস্ট সেরকম হয়েছে আর কি রাহুল খোঁজা লেগে গেছে তার কারণে টিফিন খাইছি ঠিক আছে এন থেকে আরও 5.7 কিলোমিটার অলমোস্ট 6 কিলোমিটার আমাদের ওয়াটারফল আরও ঠিক আছে এখন টাইম আছে তোমার 2:29 চলো শুরু করি এগেইন খুব এক্সাইটেড রয়েছি গুফাটা বইতে ঢুকে স্নান করার লাগে তোমরা মাথারটা ফার হইয়া শুধু আইবা ঠিক আছে আমি শুধু আগে দেখামো তোমরা কোন জায়গায় তৈব আগে আমি যাই লইয়া পরে আমাদের হাতে কত পাওয়ার তো আই পড়লাম তেন থেকে স্টার্ট হয়ে দেবো আমার হাতে কত পাহাড় বা বর্মরা পাহাড় যাই কৌ তো আমরা ভুলাই বসি তো তোমরা এই দিয়ে আইএসের ঠিক আছে বাদে টার্ন করবা রাস্তা তো এখন অব্দি ভালো দেখতেছি সেদিন কেমন তো রাস্তা গাইস আর বেশি দূর নাই আই অবস্থিগুলি চলে একদম সুদা রাস্তা আই থিঙ্ক সবটা ফিল রাস্তা দিয়ে না যতটুকু অব্দি মানে রাস্তা আছে ওয়াটারফলের দেখো সবটা কেমন ফিল দিয়ে রাস্তা দিয়ে না অ্যান্ড আই থিঙ্ক এটা গ্রাম একটা আমরা গ্রামের মতন সেম দেখতে পাচ্ছি একদম পুরো গ্রাম কোন দিকে রে নাই নাই সেদিকে ডান দিকে টার্ন করবে ঠিক আছে তো এদিকে ডান দিকে টার্ন করে বাদ দিকে ঢুকে যাবো
বাইক আছে এদিকে, জানি না কতদূর থেকে বাইক চালানো যাবো, তবে চেষ্টা থাকবো আমি। আমি এসব রাস্তা চালাই না এক্সপার্ট, এন্ড আমার মজা লাগে চালাইতে অফ রোডিং। তো সেরকম মানে অফ রোডিং হইতেছে, পুরো গ্রামের রাস্তা গাইস, হাইওয়ে থেকে ডাইরেক্ট গ্রাম হয়ে বসছি আমরা। রাইমা ওয়াটারফল, জানি না কেন নাম রাখছে, আমরা ছেলের নামে কিচ্ছুও না, কোনো ভাইরাস আইলো মায়ের নামে আয়ে নিফা ভাইরাস, আমরা ছেলের আগে ফাপ করছিলাম, আমরা নামে কিছু করার দরকার। ও মাই গড, সেরকম রাস্তা আমার তো সেই মজা লাগতেছে, যদি বাইকের একটু হালকা ক্ষতিও এইসব রাস্তার। সামনে তাকালি মারতেছে, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, সামনে থাকা ফুল আলগি দেখতে গেছে, অনেকেই আইসে আই থিঙ্ক, আমরা মতো নেই। গামছা বাইরে সব রয়েছি পুরো প্যাকড। তো গাইস ওইদিকে বাইক পার্ক কইরা হেয়ার ইজ রেলওয়ে ট্র্যাক, তো এদিকে হাইটা দাঁড়ান লাগবো, অনেকগুলো ভিডিও ভিতরে দেখছি হাইটা দাঁড়ানো রেল রাস্তা দিয়া, তো ফাইনালি আমরা হাইটা যাচ্ছি সেই মজা। তো চলো দেখলে কত সাবান লাগে পুরো দেখাম তোমরা। সো গাইস ওদিক থেকে অনেকটা দূরে একটা ফিলার ফেবা, ফিলার লোক লেবু গাছ আছে, ঠিক আছে লেবু গাছ আছে অনেকটাই আছে বললাম, সামনে এসে দেখবা এদিকে সিঁড়ি আছে, ইউ ক্যান সি সিঁড়িতে যাবো আর কি আমরা, চলো। তো সেরকম জঙ্গলে যাওয়ার লাগতেছে, এই জন্য এই যে রাস্তা কিনা ম্যাপে দেখাচ্ছি এই রাস্তাটাই, ঠিক আছে তো তোমরা ম্যাপ দেখে ফলো করে আইবা। তো অনেক স্ট্রাগল করার পরে উপর থেকে নেচে আসছি, তো কোনো রকম নামে আসে এইটা আইসি আর কি, এইটা আইসিং রাস্তা নাই, অনেক খেত করছে আর কি, খেতের মধ্যে যাইতেছি আমরা। তো অনেক ঘুরতে পরে ফাইনালি আমরা জন্ডা পাইছি, ও মাই গড, আর জন্য মানে মেন রাস্তা কোন দিক, ও হো হো, আমি জাস্ট ওয়েট করতে পারতেছি না। ভাই 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 সেই ভাই অনেক কষ্টের পরে সবচেয়ে সেরা যে এটা নেই বর্মুনা জন্ডার থেকে সবচেয়ে সুন্দর এইটা, তো উপরে দামো উপর টানেলটা বইতে, তো ড্রেস ব্যাগার চেঞ্জ করে উপরে টানেলে দামো এসছি। তো গাইস ফাইনালি আমরা জন্ডা বইতে আইবছি, অ্যান্ড চেক দিস আউট গাইস গুফাড়া মানে সেই সেরকম, আই থিঙ্ক এটা রেল রাস্তা লাগে বানাইছো, ঠিক আছে তো পরবর্তীকালে এটা মানে ঝর্ণই আছে গান, আর জন্য কোথায় জল আইতেছে ওইদিকে যাবো গিয়ে চেক করে আমরা, ঠিক আছে অ্যান্ড প্রচণ্ড লেভেল ফিস লাগাই, তোমরা যারা আইবা একদম সাবধানে থাকবা সিকিওর থাকবা, অ্যান্ড বৃষ্টি শুরু হয়েছে গা সেই। তো চলো চেক করি মানে গুহার এদিকে কি যা আছে, কইতে জল লাইতেছে একদম সেরকম আওয়াজ গাইস, আমার সন্দেহ যে এইটা মনে হয় রেল রাস্তা লেগে বানাইছিল, তো পরবর্তীকালে রাস্তায় দিচ্ছে না এদিকে, যেহেতু সামনে আমাদের রেল রাস্তা বললাম, ঠিক আছে চেক দিস আউট গাইস মানে একদম মাটির চেয়ে দলাইতেছে সেরকম পিস্তে দিচ্ছে, চেক করতে পারো অনেক আই থিঙ্ক এটা নদী টদীর টিকিট একটু হইব, জলটা এদিকে আইসে এটা টানেল দিবি তে গিয়েছে জলটা পড়তেছে আর কি, মানে এদিকে অনেকটা নিয়ে আসে দিকে জল পড়তেছে ঝর্ণ হয়েছে আর কি। যেরকম মানে এক্সপেক্ট করছিলাম যে জলটা ঠান্ডা হইব, ঠান্ডা না, প্রচণ্ড লেভেল ফিস লাগে, প্রচণ্ড লেভেলের একবার ফলে গাজি মেরে সবাই চাইতে হবে। তুমি এটি পুরো মানুষ আর তুমি রাইমার জন্য আইছো না, তাহলে কেমন হইব, ইউ ক্যান সি গাইস সেরকম শরারত বেঠা হ্যাঁ খিড়কি তে তেরি।
आई होप वीडियो भाल लगे। तो ये आसुराई में वाटरफॉल है, किस व्यू यू कैन सी, मोटामुटी भाल लगे कि बोलो সেরকম এক্সপ্লেন ইংলিশটা পারতাছ না, এটা বাংলাতে কই দেব পরে। এই সবাই সবার এক্সপেরিয়েন্স কো, সেরকম সেই লেভেল এক্সপেরিয়েন্স কি আর কইব, খুবই ভালো লেগেছে রাইমা ওয়াটারফলে এসে। খুবই গর্বিত আমি যে আমি রাইমা ওয়াটারফলে এসেছি, তোমরা অবশ্যই আসবে। থ্যাংক ইউ। আপনার এই ওয়াটারফলে এসে কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর কিছু না। তো অ্যাকচুয়ালি গাইস আমরা এই যাইছি, ঠিক আছে, মানে জঙ্গল বাই আইছি। অ্যাকচুয়ালি রাস্তা থেকে তোমরা এদিকে আমি দেখাই তোমরা চলো। অ্যাকচুয়ালি তোমরা এইদিন নেমে আছে, হ্যাঁ ওই দেখো সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়া এই থেকে ওয়াটারফল সি। তো আমরা বুড়বো সত্তা উদিক দিয়ে আইসি, অস্ট্রেলিয়া ঘুরে আইসি। তো অস্ট্রেলিয়া ঘুরে আইবা না বাংলাদেশ থেকে আইবা? তো চলো